الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد غسل سنتي طريقة كيفاب غسل করতে ইসলামী নিয়ম কিলা কিলা غسل করতাম যেগুলো আমরা উপরে غسل ফরজ হয় সহবাসর পরে যে غسل ফরজ হয় ওলাহাইন বেটি মানুষের মাসিক বন্ধ হওয়ার পরে যে غسل ফরজ হয় ওলাহাইন বেটি মানুষের বাচ্চা ফায়দা হওয়ার পরে যতদিন খুন যায় তারপরে غسل ফরজ হয় এই যে غسل করাটার সহি তরিকা কিলা ইসলামী নিয়ম কিলা কিলা غسل করতাম এইভাবে মুকম্মল বয়ান আপনার সামনে ইনশাআল্লাহ প্রথমে ইস্তেঞ্জা করা পেশাব করা কিন্তু বাথরুমের মধ্যে পেশাব করা হইল মকরু বাথরুমের মধ্যে পেশাব করতে পারত না আলাদা ঘরিয়া আলাদা যে জায়গা আছে পেশাবখানা আছে এর মধ্যে পেশাব করবা তারপরে ইস্তেঞ্জা করবা পানি ব্যবহার করবা পানি ইস্তেমাল করবা তারপরে নিয়ত করবা পাকি হাসিল করার নিয়ত করবা ইলে কোনো শব্দ ইলে কোনো আলফাজ নাই যে ও আলফাজ দ্বারা নিয়ত করা ইলে কোনো শব্দ নাই দিলে দিলে ইরাদা হইলিবা যে আমি পাকি হাসিল করার পাকি হাসিল করার লাগে আমি গোসল করি আর এই কথা দিলে দিলে নিয়ত করিলিবা তারপরে বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহ পড়তা যদি এখন দেখা যায় বাথরুম আর টয়লেটের বাথরুম আর গোসল করার বাথরুম এই জায়গার মধ্যে আছে এখন দেখা যাব গান্দিগি আছে নিদারও যদি না পাকি গান্দিগি তাহলে বড় হয়ে বিসমিল্লা পড়িতে পারত না আর যদি দেখা যায় না কিছু দূরই আছে আর গান্দিগি নাই সামনে দেখা যান না না পাকি দেখা যায় না তখন বিসমিল্লা বড় হয়ে পড়িতে পারবা তারপরে দোয়াতর কবজা পর্যন্ত সুন্দরভাবে কবজা হইতে সময় ও এই হাড্ডি পর্যন্ত আতর কবজা হইন অতটুকু ভালোভাবে দুইতা সেনে এই তাহার অবস্থায় আপনি যদি যে বর্তনের মধ্যে ফানি আছে ওর মধ্যে যদি আত মারেন ওইতে পারে আতর মধ্যে না পাকি আর গান্দিগি লাগাইল রইতে পারে এর লাগে এগু সব পানি না পাক করে নিব এর লাগে আলাদা ছোট মগ দ্বারা কিতা হর্তা আপনি লইতা লইয়া আতর হবজা পর্যন্ত দইতা তারপরে লজ্জাস্থান আগর পিছর লজ্জাস্থান ভালোভাবে দইতা আগর পিছর লজ্জাস্থান ভালোভাবে দইতা যদি কোনো নাপাকি থাকে গান্দিগি থাকে তাহলে সব দূর হয়ে যাবে তারপরে মুকম্মলভাবে উজু করা পুরা উজু করতা এখন ফাও দুয়ার মাত উজু করবা ফাও দইতে সময় এখন দেখা যাইব যে বাথরুমে যে গোসল করার পরে পানি জমি যায়নি যদি দেখা যায় পানি জমি যায় তাহলে এখন ফাও দইবা না কারণ গান্দি খারাপ পানি আবার ফাও লাগে যাব নাপাক পানি আপনার ফাও লাগে যাইব তাহলে ফাও দেওয়ার কোনো ফায়দা রইল না এর লাগিন গোসলের শেষে ফাও দইবা আর যদি দেখা যায় না পানি আঠে না জায়গাত বন্ধ হয় না ওলা বাথরুম যে জায়গাত বন্ধ হয় না পানি যায়গি গড়িয়া নালি আছে গড়িয়া যায়গি পানি তখন ফাও দইতে পারবা আর যদি দেখা যায় না পানি বন্ধ হয়ে যায় তখন এখন ফাও দইলে নইব লাস্টে যে সময় গোসল শেষ তখন ফাও দইলে হয়ে যাব গিয়া তারপরে উজুর মধ্যে কুল্লি করা ভালোভাবে গড়গড়ার সহিত উজু করা আর নাক পানি দেওয়া ভালোভাবে নাক সাফ করা এবং কুল্লি করা তারপরে ডাইন সাইডে পানি দেওয়া ডাইন খান্দর মধ্যে পানি দেওয়া তারপরে বাম খান্দর মধ্যে পানি দেওয়া তারপরে মাথাত পানি দিতা আর এলাও দিতে পারবা প্রথমে মাথাত তারপরে ডাইন খান্দ তারপরে বাউ খান্দ পানি দিতে ভালোভাবে এরকমও দইতে পারবা আর ভালোভাবে শরীর মোডাইয়া দোয়া পুরা শরীরের মধ্যে এলাকা কোনো জায়গা রইতো না যে হুকনা রয়ে গেছে তাহলে আপনার গোসল হইতো না পুরা ফরতে জায়গার ভালোভাবে মোডাইয়া দোয়া তারপরে বাথরুমের মধ্যে একটা তাকে সওয়ারিয়া যেটা রাখুন উপরে থাকি পানি ফোড়ে এটা তো আপনি গোসল করতে পারবা কোনো অসুবিধা নেই ওইলে মুখমল যাতে ফরতে জায়গার মধ্যে পানি ফসিত একলা জায়গার মধ্যে গোসল করবা এলা নাই যে দুইজন তিনজন মিলিয়া এক বাথরুম আমাই গেছো না এলাকায় গোসল করডা এলা কিছু নাই একলা গোসল করবা সিরিফ একলা আপনি গোসল করবা এখন গোসলের ফরজ যেগুলো আছে এই ফরজগুলার ভালোভাবে আদায় করা গোসলের মধ্যে ফরজ হয়টা গোসলের মধ্যে তিন ফরজ কুল্লি করা নাক পানি দেওয়া আবার তামাম বদনের মধ্যে পানি ফসানি কোনো মানুষ আছেন গোসলের মধ্যে ক্ষয় ফরজ এইগুলাও জানেন না গোসলের ফরজ যদি না আদায় হয় না তাহলে গোসল হইতো না আর গোসল যদি হয় না তাহলে আপনার না নমাজ হইব না তিলাওয়াত না কিচ্ছু সহি শুদ্ধ হইব কিচ্ছু হইতো না এর লাগে নমাজও শুদ্ধ হইতো না এর লাগে গোসলের ফরজ যেগুলো আছে ফরজ যেগুলো আছে ফরজগুলারে ভালোভাবে আদায় করা কুল্লি করা নাক পানি দেওয়ার তামাম বদনের মধ্যে তামাম শরীরের মধ্যে কোনোই না জায়গা হুকনা রইতো না যে ফরতে জায়গার মধ্যে পানি ফসিত
এই হইলো ইসলামী নিয়ম আর সহি শুদ্ধ তরিকা সুন্নতি তরিকা। আল্লাহ তালা আমরা সহি তরিকার মধ্যে আমল করার তৌফিক দান করে দেবকা। আল্লাহুম্মা আমিন।